চলুন ক্ষণিকের জন্য কল্পনার রাজ্য থেকে একবার ঘুরে আসি ওডিআই বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে সতীর্থদের উদ্দেশ্যে মুশফিকুর রহিমের হাসি মুখে যাত্রা সবাই অপেক্ষা করছে স্বপ্নের ট্রফি নিয়ে উদযাপনের জন্য বিশ্বকাপ সামনে রেখে সবার মনে অদৃশ্য এক আনন্দের অনুভূতি দীর্ঘদিনের অধরা শিরোপা ধরা দিল টাইগারদের হাতে এমন দৃশ্য আর কল্পনার রাজ্যে স্বপ্নবিলাসী হয়ে আপনিও নিশ্চিতভাবে ডুবেছিলেন কিছু সময় এবার ফিরে আসা যাক বাস্তবতায় সোনালি ট্রফি নিয়ে গ্রুপ ফটো সেশনে থাকা একঝাঁক ক্রিকেটারের মাঝে সিনিয়র ক্যাম্পেইনার ছিলেন মুশফিকুর রহিম হয়তো এজন্য দিনের শুরুতে তার হাত ধরে বিশ্বকাপের শিরোপা আসে নির্দিষ্ট স্থানে পুরো দলের দায়িত্ব যেন মিস্টার ডিপেন্ডেবলের ওপর উনিশ বছরের ক্রিকেট ক্যারিয়ারের দায়িত্ব যেন আরও বেড়ে গেল ট্রফি হাতে নিজেকে নেতৃত্ব স্থানে দেখে তাই শিরোপার মতো ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতে দলীয় অনুশীলন শেষে আবার নামেন মাঠে মধ্যে মাঠে স্লাব বসিয়ে দীর্ঘ সময় বড় শট খেলার অনুশীলন করেন বেশিরভাগ বল হয়েছে সীমানা ছাড়া মুসির উদ্দেশ্য ছিল পাওয়ার ক্রিকেট খেলার এজন্য থ্রোয়ারকেও হেলমেট পরতে হয় ক্যারিয়ারের পরন্ত এসে আধুনিক ক্রিকেটের সাথে নিজেকে মানিয়ে নিতে মুশি যেন একটু বেশি সিরিয়াস আর এই সিরিয়াসনেস জন্য মুশফিক শেষ বেলায়ও সফল ছিলেন হাতুরুর নম্বর পজিশনে নেমে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন চাওয়াতে দেশের হয়ে ওডে ক্রিকেটে কম বলে শতকের রেকর্ডও করেন চলতি বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করে দলের জয়ে এবং বড় স্কোর করার পেছনে অবদান রাখছে মুশফিকুর রহিম তাই এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে নিজের ব্যাটিংকে আরও নিখোঁত করতে মুশি একটু বেশি মনোযোগী ছাত্র হয়ে অনুশীলনে ছড়াচ্ছেন টার্গেট তো একটাই শুরুতে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়ে শিরোপা জয়ের যে স্বপ্ন দেখেছি তা বাস্তবে রূপ দেওয়ার এটাই সময় কারণ বাংলাদেশ দল ও ক্রিকেটে নিজেদের সেরা সময় অতিবাহিত করছে মুশফিক সাকিব তামিমরাও সে স্বপ্ন নিয়ে বিশ্বকাপের আসরে পা রাখবে জুনায়দ আহমেদ সৈকত স্পোর্টস এন্ড নিউজ Thank second.